নমস্কার সাহিত্য আজ তক দু হাজার চব্বিশে সবাইকে শুভকামনা জানাচ্ছি আমার সঙ্গে রয়েছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় শ্রীজাতদা শ্রীজাতদার পরিচয় আলাদা করে দেবার কিছু নেই সকলেই জানেন তার কবিতা তার উপন্যাস তার গান তিনি চলচ্চিত্রকারও তো সুতরাং এরকম একজন সৃষ্টিশীল মানুষ আমাদের মধ্যে রয়েছেন তাকে অবশ্য আজকে আমাদের আলোচনাটা হবে কবিতা বিষয়ক প্রথম প্রশ্ন তোমাকে যে উত্তরাধুনিক বাংলা কবিতার যে কোনো আলোচনার সময়ে অবধারিতভাবেই চলে আসে রবীন্দ্রনাথের কথা দু সালে কবি বেনু দত্ত একটি সাক্ষাৎকারে বলেন আমাদের সার্বিক কবিতা পরিমণ্ডল রবীন্দ্রনাথকে ছেড়ে এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি যদিও রবীন্দ্রনাথের মৃত্যুর পর প্রায় আশি বছর কেটে গেছে এবার তুমি যখন লিখতে শুরু করেছ সেটা নব্বই মধ্য নব্বই সেই সময় তোমার লেখার ওপর তোমার কবিতার ওপর রবীন্দ্রনাথের প্রভাব কতটা পড়েছিল সচেতনভাবে কখনো কি তাকে এড়াতে হয়েছে অনেক ধন্যবাদ সৌভিক এবং আমি কৃতজ্ঞতা জানাই আজকের যারা আয়োজক সাহিত্য আজতক কলকাতার বুকে তাঁরা এই অনুষ্ঠান করছেন এবং আপনারা যারা শুনতে এসছেন তাঁদেরকেও ধন্যবাদ জানাই তোমার উত্তরে বলি যে এই যে তুমি একটা কথা বললে যে রবীন্দ্রনাথের মৃত্যুর পর আশি বছর কেটে গিয়েছে আমাদের আগে বুঝতে হবে যে রবীন্দ্রনাথের কি মৃত্যু ঘটেছে এইটা একটা বড় প্রশ্ন কারণ আমার মনে হয় যে যারা শিল্পী বা এই ধরনের মানুষ তাদের দুটো জীবন হয় একটা তাদের শারীরিক জীবৎকালে আরেকটা তারা শারীরিক পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেই জীবনটা আবার অনেক দিনের মানে শেক্সপিয়ারের তো মৃত্যু ঘটেনি মির্জা খালিবের মৃত্যু ঘটেনি তেমনই রবীন্দ্রনাথেরও আসলে মৃত্যু ঘটেনি বরং আমাদের চারপাশে অনেক চলে ফিরে বেড়াচ্ছেন এমন মানুষ হয়তো মৃত কিন্তু রবীন্দ্রনাথ ভীষণভাবে জীবিত কেননা আমাদের রবীন্দ্রনাথকে প্রায় প্রতিদিন স্মরণ না করে উপায় নেই আমি যে কোনো বাঙালির কথা বলছি তার পেশা লেখালেখি হতে হবে এমন নয় যিনি ডাক্তার যিনি থিয়েটার করেন যিনি হয়তো একজন ব্যাংক কর্মী তাকেও দিনে একবার হয়তো রবীন্দ্রনাথ কোথাও না কোথাও ছুঁয়ে যান ঠিক ফলে রবীন্দ্রনাথের মৃত্যুর পর আশি বছর পেরিয়েছে কথাটা যেমন ঠিক তেমনই কথাটা অর্ধসত্য বটে আমি এটা বলি যে এ কথা স্বীকার করতে দ্বিধা নেই আমার যেহেতু জন্ম হওয়া এবং বেড়ে ওঠা একেবারেই হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের পরিবারে তো আমাদের বাড়িতে গান বাজনা শোনার একটা চল ভীষণভাবে গোড়া থেকেই ছিল এবং আমি এখন বুঝতে পারি যে রবীন্দ্রনাথকে তো অনেক চেহারায় আমরা দেখি কেবল যে তিনি একজন কবি তা তো নয় তাকে আমরা কবিগুরু আখ্যা দিয়েছি ঠিকই কিন্তু তিনি তেমনই একজন চিত্রকর একজন নাট্যকার একজন গীতিকার একজন সুরকার অনেক কিছু একজন সমাজ সংস্কারক একজন চিন্তক সব কিছুই তা আমাকে হয়তো তার কবিতার থেকে একটু বেশি হলেও ছুঁয়ে গেছে তার গান তাঁর গানের কথা এবং সুর এবং আমি একটা লেখায় লিখেও ছিলাম কৈশোরে যে আমি গীতবিতান পড়তে শুরু করি একটা সময় টেক্সট হিসেবে পাঠ্য হিসেবে এবং পড়ে বুঝতে পারি যে সুর ছাড়াও তো দিব্যি লেখা মানে এ লেখাকে আমি কবিতা বলবো না গান বলবো সেই দ্বিধায় না গিয়ে বলতে পারি যে গীতবিতান গোটাটা পড়ে যাওয়া যায় ভারী ভালো লাগে এবং গীতবিতান পড়বার পর বহুদিন আমি লিখতে পারিনি সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন যে কোন তরুণ কবির টেবিলে গীত থাকা উচিত নয় হ্যাঁ কারণ সত্যিই তার লেখা ব্যাহত হবে এবং আমায় আমায় রবীন্দ্রনাথের গান কিন্তু তাড়া করেছে লিখতে গিয়ে করে চেয়ে একটু বেশি করেই করেছে ফলে আমি যখন লিখতে এসেছি ওই জায়গাটায় সচেতন থাকতে হয়েছিল যে রবীন্দ্রনাথের গান যেন আমাকে অতটা মহাবিষ্ট না করে রাখে যে আমার লেখায় তার ঝলক ফুটে ওঠে সেটা মনে হয় ওর পরবর্তীকালে সমস্ত লেখককেই মাথায় রাখতে হয়েছে বাহ এটা একটা দিক জানা গেল আবার জয়গোস্বামী সাম্প্রতিক সময় একটা কথা বলেছেন যে এই সময়ে যে কবিরা যারা অতি তরুণ মানে বয়স কুড়ি বাইশ পঁচিশ ছাব্বিশ এরা ঠিক করে রবীন্দ্রনাথ পড়ছেন না বাংলা কবিতা রবীন্দ্রনাথ না পড়েও লিখিত হচ্ছে এবারে সেক্ষেত্রে উনি বলছেন যে রবীন্দ্রনাথের যে ঐশ্বর্য চেতনার যে ঐশ্বর্য সেটা কবিরা ধরতে পারছেন না এবারে তোমার কি মনে হয় যে যারা লিখতে আসছেন এই তরুণের তরুণ বা তরুণী যারাই হোক রবীন্দ্রনাথ কি এখনো অপরিহার্যই হয়ে রয়েছেন দেখো খুব চমৎকার প্রশ্ন সৌভিক কিন্তু আমি এটা বলি যে অপরিহার্যতাও খুব আপেক্ষিক আমার কাছে যা অপরিহার্য আমার পাশের মানুষটির কাছে তা অপ্রয়োজনীয় হতে পারে ফলে আমরা যেভাবে বড় হয়েছি আমরা যে আবহে মানুষ হয়েছি তাতে রবীন্দ্রনাথ পড়াটা এক ধরনের বাধ্যতামূলকও ছিল যে রবীন্দ্রনাথ পড়নি সে কি কথা মানে প্রথমে বাড়িতে পরে স্কুলে এবং তারপর বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলতে গেলে তো অন্তত রক্ত পড়ে যেতে হবে নইলে করে তাদের সঙ্গে আড্ডা দেব কিন্তু আবার দেখো এটাও ঠিক যে যে মানুষটি হয়তো হাটে বাজারে কাজ করেন যার কাছে আক্ষরিক অর্থে রবীন্দ্রনাথ পৌঁছননি কিন্তু তার মধ্যে হয়তো কবিতা আছে কোথাও একটা স্ফুরন আছে তিনি কি লিখতে পারবেন না অবশ্যই পারবেন তাঁর লেখার ধাঁচ রকম হবে ফলে আমার মনে হয় যে দেখো এই যে পড়বার একটা পরম্পরা তাতে লেখা একরকম হয় আবার না পড়বার যে একটা পরম্পরা না জানারও যে একটা আমি বলছি যে সেটাকে আমি অনালোকিত বলতে পারছি না সব সবসময় পাচ্ছ না কারণ আজকে ধরো ট্রেনে যিনি গান করেন রবীন্দ্রনাথেরই গান করেন কিন্তু তিনি কেন ট্রেনে গান করেন তিনি পড়াশোনা করতে পারেননি বলেই তো তার হাতে অন্য কাজ নেই বলেই তো অথচ তার গান তো সুরের বাইরে যাচ্ছে না কিন্তু তুমি যদি তাকে জিজ্ঞেস করো রক্ত করবি পড়েছেন বা তুমি যদি তাকে জিজ্ঞেস করো যে বিসর্জন পড়েছেন তিনি হয়তো বলবেন না কিন্তু তিনি তো দিব্যি রবীন্দ্রনাথেরই গান গাইছেন তো ফলে আমার মনে হয় যে এটা না পরিস্থিতি পারিপার্শ্বিকের উপর নির্ভর করে যে তুমি রবীন্দ্রনাথ পড়ে লেখালেখি করতে আসছো শিল্প করতে আসছো নাকি রবীন্দ্রনাথ না পড়ে আসছো কিন্তু রবীন্দ্রনাথ না পড়ে এলে তা কিছুই হবে না এতটা দৃঢ়ভাবে আমি ভাবতে চাইছি না আর একটু পরিসরটাকে খোলা দেখতে চাইছি মানে পরবর্তী কবিদের অনুসরণ করেও কবিতা লেখা যেতে পারে আমরা সেই জায়গাটাতে কি পৌঁছেছি মনে হচ্ছে বা আমি বলছি যে ধরো এমন প্রতিভাও দেখেছি মানে একটা জিনিস আমার মনে হয় যে কবিতা যা লেখা হয়েছে তা পড়া দরকার এই কারণে এইটা বোঝার জন্যই যে আমি কোথায় দাঁড়িয়ে আছি মানচিত্রে আমার জায়গাটা কোথায় আমার আগে আগে কি কি আবিষ্কৃত হয়ে গেছে তাহলে আমি সেসব পথে হাঁটব না কিন্তু আমাকে এটাও ভাবতে হবে যে ভারতবর্ষ এক মানে একশো তিরিশ কোটি জনসংখ্যার একটা দেশ এবং সেখানে বহু মানুষের কাছে অক্ষর জ্ঞান পৌঁছয়নি কিন্তু কবিতা লেখার স্বাদ তারও আছে তারও গেয়ে উঠবার আকাঙ্ক্ষা আছে তার কাছ থেকে আমি সেই স্বাদ সেই সেই আকাঙ্ক্ষা স্বাধীনতা তো কেড়ে নিতে তার কবিতা হবে ফলে আমি এমন তরুণ লেখা পড়েছি যারা হয়তো রবীন্দ্রনাথ পড়তে শুরু করছেন বা ভাবছেন রবীন্দ্রনাথ পড়ব কিন্তু লিখছেন সে লেখা আমার কাছে তেমন না লাগলেও হয়তো সে লেখা হয়ে উঠছে কোথাও একটা ফলে আমি বলছি যে একেবারে বাধ্যতামূলক বলে এটা ভেবে নেওয়া বোধহয় আমার কাছে কঠিন যে এইটে এইটে পড়ে আসতে পারলে তবেই তুমি কবিতা লিখতে পারবে নইলে পারবে না কারণ আমরা দেখেছি যে যাদের অক্ষর জ্ঞান নেই ধরো লালন শাহ যখন গান লিখেছেন আমাদের দেশে কবিরের মতো লোক গান লিখেছেন কি লিখেছেন আমাদের দেশে মীরা ভজন লিখেছেন তো তারা যে সব পরম্পরা পড়ে এসছেন এমনটা নয় সব সময়। কবিরের তো অক্ষর জ্ঞান ছিল না তো আমার মনে হয় যে এটা সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত যে আমি কতটা পড়ে আসতে পারছি আমি বলবো যে আমি তুমি আজকে এই মঞ্চে এই চেয়ার থেকে কথা বলছি আমরা খুব ভাগ্যবান আমাদের বাড়িতে অগন্তি বইয়ের তাক আছে এবং তার মধ্যে রবীন্দ্রনাথের অসংখ্য লেখা আছে আমরা খুব ভাগ্যবান ঠিক কিন্তু যার সেই সামর্থ্য বা সেই সাধ্য নেই কবিতা লেখার স্বাধীনতা তারও আছে তারও যেন থাকে চমৎকার বললেন আচ্ছা এইবারে তোমাকে একটি অন্য প্রশ্ন করি আজকে জীবনানন্দ দাসের জন্ম সকলেই জানেন উৎপল কুমার বসু এক জায়গায় বলছেন আমরা যখন লিখতে শুরু করি তখন বাংলা কবিতায় জীবনানন্দ যে জিনিসটা এনেছিলেন সেটা হচ্ছে ইমেজ বা চিত্রকল্প চিত্রকল্পেই বাংলা আধুনিকতার শুরু আমি একদা বলেওছি আমরা জীবনানন্দের সন্তান আমার প্রশ্ন জীবনানন্দের প্রভাব তোমার উপর কতটা আরেকটি জিনিস রয়েছে যে রবীন্দ্রনাথকে সম্পূর্ণ আত্মস্থ করি জীবনানন্দ রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন পেরেছিলেন নিজস্ব একটি ভাষা তৈরি করতে এটার এটাকে তুমি কিভাবে দেখো দেখো দুটো বিষয় যেটা তুমি প্রথমে বললে যে রবীন্দ্রনাথ এই জীবনানন্দের প্রভাব আমার উপর কতটা আমি একটা কথা বলি প্রভাবিত হতে গেলেও সেই যোগ্যতা লাগে সঙ্গীত সেযোগ্যতা আমার নেই মানে জীবনানন্দের প্রভাব ধারণ করবার জন্য একজন মানুষকে বিনয় মজুমদার হতে হয় বা শক্তি চট্টোপাধ্যায় হতে হয় মানে সৃজাত হয়ে জীবনানন্দের প্রভাব ধারণ করা যায় না এটা আমি বিশ্বাস করি এবং আমি কোনো বিনয় না করেই বলছি যে কারণে আমি বিনয় মজুমদারের নাম করলাম বিনয় মজুমদারের লেখা যখন আমরা পড়ি আমরা বুঝতে পারি যে জীবনানন্দে কোথাও মজে আছেন শক্তি চট্টোপাধ্যায়ের চতুর্দশপদী যখন পড়ি তখন বুঝতে পারি যে জীবনানন্দ থেকে বেরোতে পারছেন না বা হয়তো চাইছেনও না বেরোতে এবং সত্যিই তো জীবনানন্দ পরবর্তী কবিদের ভারী কষ্ট পেতে হয়েছিল এবং প্রয়াস করতে হয়েছিল তার ছায়া এড়ানোর জন্য কারণ জীবনানন্দ একটা বৈপ্লবিক ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন সেটা আমরা জানি যে যেখানে মাথার ওপরে এ প্রান্ত থেকে ও প্রান্ত রবীন্দ্রনাথের কাজ বিছিয়ে আছে সেখানে বাংলা ভাষায় এমন একটা বিষয় রচনা করা যার কোনো পূর্বাপর নেই একদম যার কোনো পূর্ব নেই আমি জানি না এই কবিতাটা কোথা থেকে উঠে আসছে যে কারণে তার সমসময় তাকে ততটা বুঝতে পারেনি হয়তো দু তিনজন বুঝেছিলেন যার মধ্যে বুদ্ধদেব বসু একজন বা সঞ্জয় ভট্টাচার্য একজন কিন্তু সকলে পারেননি তার কারণ তিনি সমকাল থেকে এতটাই এগিয়েছিলেন তিনি ছিলেন তার সময়ে দাঁড়িয়ে ভাবিকালের কবি যে কারণে ভাবিকালের কবিদের তিনি এতখানি সম্পৃক্ত করেছেন এবং প্রভাবিতও করেছেন যার মধ্যে দুটো মাত্র উদাহরণ হলো শক্তি চট্টোপাধ্যায় বিনয় মজুমদার যারা ওই সময় ওই সময়কার তাবর কবি এবং আজও তাদের কবিতা আমরা পড়ি আর দ্বিতীয়ত আমি বলি যে এই যেটা আমি বললাম যে রবীন্দ্রনাথের পরবর্তী সময়ে জীবনানন্দের বাংলা কবিতায় আসাটাকে আমি সম্পূর্ণভাবে বৈপ্লবিক হিসেবেই দেখি এবং এর পরে তো বাংলা কবিতা অনেকবার বাঁক বদল করেছে নিশ্চয়ই হ্যাঁ চল্লিশের দশকে করেছে পঞ্চাশের দশকে তো করেইছে ষাটের দশকে আবার করেছে আমাদের নয়ের দশকে অনেক বদল ঘটেছে কিন্তু এই রবীন্দ্রনাথ থেকে জীবনানন্দের যে বদল ঘটেছে তার যে বাঁকটা যে বাঁকিয়ে দিয়ে গেছেন বাংলা কবিতাকে ওই যে ছিলাটা বাঁকিয়ে উনি তীরটাকে ঠিক করেছেন বাকি কিন্তু পরের দশকের কবিরা ওই ছিলা থেকে তীর ছাড়তে ছাড়তে এগিয়েছেন কিন্তু প্রথম টানটা ধনুকের ছিলায় ওই যে বাঁকটা জীবনানন্দ নিয়েছিলেন সেটার প্রতি আভূমি কর্নিস কারণ ওই বাঁকটা না নিলে আজকে কলকাতা শহরের সাহিত্য আজ তাকে তুমি আমি বসে এইটা নিয়ে আলোচনাই করতাম না বাংলা কবিতা কোথায় পৌঁছতো আমরা জানিও না তাহলে উৎপল কুমার বসুর ওই কথাটা তাহলে সত্যি যে আমরা সকলেই জীবনানন্দের সন্তান সেই দিক থেকে দেখতে এটা মানতে তো হবেই কারণ আমার মনে হয় যে আধুনিক এবং উত্তরাধুনিক বাংলা কবিতাকে জীবনানন্দ জন্ম দিয়ে গেছেন এবং উনি ওর থেকে অনেক শাখা প্রশাখা তৈরি হয়েছে ধরো ভাঙতেও তো একটা প্রতিষ্ঠান লাগে নিশ্চয় তুমি ভাঙবে কাকে আর যদি আমি দাবি করি যে আমি জীবনানন্দকে ভেঙে ফেলেছি তাহলে তো আমাকে এটা মানতে হবে যে আমার সামনে জীবনন্দ দাঁড়িয়েছিলেন ফলে তুমি তাকে পুজো করো বা তাকে ভাঙো তাঁকে হতে হয়েছে জীবনানন্দ নিশ্চয়ই ফলে আমার মনে হয় যে বাংলা কবিতার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তিনি এবং শ্রেষ্ঠ এই জায়গা থেকে আরেকটা দিকে তোমার যখন প্রথম আমরা যখন উড়ন্ত সব জগ যখন এলো আমার হাতে সেটা দু সাল তা তোমার বইটা পাওয়ার পর পড়ার পর আমরা বুঝলুম আমি অন্তত আমার মনে হলো একটা একটা পরিবর্তন ঘটে গেল ভাষায় এবং তুমি যে ভাষায় কবিতাগুলো লিখলে দুটো হতে পারতো এক হচ্ছে দুরূহ আরও দোতনাময় আরো কঠিন একটা দিকে চলে যেতে পারত এটা এলো সহজের দিকে এটা এলো ডিরেক্ট স্পিচের দিকে একটা কথা আমি বলতে চাইছি আমরা বুঝতে পারছি যে এই কবি যিনি আমাদেরই প্রায় সমবয়সী একটু হয়তো বড় তিনি একটা ভিন্ন ধরনের কাব্যিক কমিউনিকেশনের দিকে যাচ্ছেন একটা নতুন ভাষারই জন্ম দিচ্ছেন যেটা হয়তো আমাদের সময়ের একটা কথা বলছে এক্ষেত্রে তুমি কাদের কথা মাথায় রেখেছো তুমি যখন এটি নিয়ে কাজ করছো তোমার লেখা পড়লেই বোঝা যায় যে ওই সময়টাতে প্রচুর পরীক্ষা নিরীক্ষা করে এই কবিতাগুলো জন্ম হয়েছে এই কবিতাগুলো কিন্তু হঠাৎ জন্মায়নি একদিন সকালবেলা উঠে অজস্র কবিতা লিখে ফেলুন এরম ঘটেনি তার একটা দীর্ঘ প্রস্তুতি চলেছে এবং তার মধ্যে অনেকটা তার তাকে বর্জন করতে হয়েছে করে একটা জায়গায় এসছে তো ক্ষেত্রে তোমার তুমি কাদের অনুসরণ করেছো কারা তোমাকে এই ধরনের ভাষার দিকে যেতে সাহায্য করেছে এইটা তুমি ধন্যবাদ সৌভিক এইসব শুনলে একটু হাত পা কাঁপে তার উপর আবার এখানে ঠান্ডাও বেশি কিন্তু আমি বলি যে এর আগেও আমার তিনটি বা চারটি বই রয়েছে যেখানে আমি একটু পথ খুঁজছিলাম সেই পথ এখনো খুঁজছি এত বছর পরে কারণ পথ পেয়ে গেলে লেখা আর হতো না লেখা থামিয়ে দিতেই হতো কিন্তু আমার কেবল ওই দু হাজার দুই তিন সালে ওই কবিতাগুলো আসছিল আমার কাছে এবং আমারও একটা মনে হচ্ছিল যে আমি তো বড় বড় কবিদের পড়ছি কিন্তু আমি যখন লিখছি সেটা কি আমার কবিতা হচ্ছে যদি আমার লেখা না হয় সেটাকে সেটাকে মহৎ হতে হবে না আমার আমি কখনো শিল্পে মহত্বের শর্ত নিয়ে শিল্প করতে এলে আমার মনে হয় যে সেটা একটা ফাঁদ যে আমি যদি আগেই ভেবে নিই আমাকে মহৎ শিল্পী হতে হবে তাহলে আমার পক্ষে নতুনের সন্ধান করা খুব মুশকিল আমি যদি লিখতে বসেই ভাবি যে এটা কালজয়ী হবে ভাবে ভাবা যায় আমি জানি না কিন্তু আবার কালজয়ী হওয়ার একটা চাপও থাকে মানে দেখো ধরো সেই পর্যায়ের মানুষ হলে আমার ধারণা শেক্সপিয়ার একটা সময় পর বুঝতে পারতেন যে ওর লেখা থেকে যাবে রবীন্দ্রনাথ তো বুঝতে পারতেনি ফলে ওর মাথায় রবীন্দ্রনাথ হওয়ার একটা আলাদা চাপ ছিল যে আমি রবীন্দ্রনাথ ফলে আমাকে লোকে দেড়শো বছর পরেও পড়বে এবার আমাদের মতো সাধারণ মানুষের সুবিধে হচ্ছে আমি জানি যে আমাকে কালই কেউ পড়বে না আমার দরকারও নেই কিন্তু আমি যখন কাল পড়ব তখন আমার যেন মনে হয় যে আমি নতুন কিছু লিখছি বা আমি এতদিন যা পড়ে এসছি তার বাইরে কিছু লিখছি সেটা মানুষ গ্রহণ করতে পারেন বর্জন করতে পারেন সেটা খুব ভালো লেখা হতে পারে খুব খারাপ লেখাও হতে পারে কিন্তু সেটা যেন প্রাথমিকভাবে আমার নিজের লেখা হয় সেটা যেন আর কারো লেখার ছায়া না হয় কারো লেখার প্রভাব না হয় কারো লেখার পুনরাবৃত্তি না হয় এই জিনিসটা আমার খুব সচেতনভাবে মাথায় ছিল এবং আমি ওই সময়টা যে পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমার খালি মনে যে বাংলা কবিতায় আরো বেশি করে আমাদের সারাদিনকার ভাষা উঠে আসা দরকার এইটা যে ভাষায় আমি কথা বলি যে ভাষায় আমি বাজার যাই সকালে মাছ কিনতে যে ভাষায় আমি একটা বাসে বসে কন্ডাক্টারকে বলি টিকিট দিতে আমাকে যে ভাষায় আমি অফিসে আমার সহকর্মীর সঙ্গে তর্ক করি এবং যে ভাষায় আমি ফোনে আমার বন্ধুর সঙ্গে ঝামেলা করি সেই ভাষাটা যদি আমি কবিতায় না লিখতে পারি তাহলে আমার নিজেকে ব্যর্থ বলে মনে হচ্ছিল আমার কেবলই মনে হচ্ছিল যে আমি কবিতা লেখার সময় কেন অন্য মানুষ হয়ে যাব আমি সারাদিন একটা ভাষায় কথা বলবো আমি যদি একটা মানুষকে তিরস্কার করি গালিগালাজ ব্যবহার করি তাহলে কেন সে কবিতায় আসবে না মানে ওই আমাকে কেন স্ক্রিনের পাশে লিখে দিতে হবে স্মোকিং কিলস কবিতার বইতে তো সেটা করার দরকার নেই ফলে আমার জীবন যা আমার যাপন যা আমার মৌখিক ভাষা যা আমার কবিতা কেন তারছে বাইরের কথা বলবে এইটা লিখতে লিখতেই যখন একটা পাণ্ডুলিপি তৈরি হল আমার তখন খুব ভয়ে ভয়েই আমি পাণ্ডুলিপিটা জমা দিলাম যে এবং যখন বেরোলো তখন অনেকে তুমি আজকে বসে দুটো ভালো কথা বলছো মঞ্চে আমারও ভালো লাগছে বেরিয়ে আমরা একসঙ্গে চা খাবো কিন্তু আমাদের তো তখন ছিল তখন কিন্তু তখন যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন অনেকেই কিন্তু সেই লেখাকে খুব বেশি প্রশ্রয় দেননি অনেকেই একটু তিরস্কার করেছিলেন একটু রাগত ছিলেন আমার প্রতি যে কেন এই ভাষা কবিতায় আসবে তুমি বাংলা কবিতা সর্বনাশ করছো বাংলা কবিতা একটা বিশুদ্ধ জায়গা পরিশুদ্ধ তার একটা মাপকাঠি আছে তুমি সেখানে মুখের কথা বসিয়ে দিচ্ছ রকের ভাষা তুলে আনছো তুমি যে ভাষায় কলেজে কথা বলো সেই ভাষায় কবিতা লিখছ কিন্তু আমার বরাবর মনে হয়েছিল তারপরে আমার ভাষা আরও বদলে বদলে গেছে বয়সের সঙ্গে কিন্তু ওই সময়টাই দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে আমি যে ভাষায় বেঁচে আছি সে ভাষায় যদি না লিখতে পারি তাহলে আমার লেখার দরকার নেই সেই জায়গা থেকেই কিন্তু ওই বইটা লেখা বাহ তোমাকে একটা অন্য জিনিস জিজ্ঞেস করি তুমি তো গানের পরিবারেই সঙ্গীতের পরিবারে বড় হয়েছো তাছাড়া তোমার সিনেমার প্রতি প্রবল প্রেমের কথা আমরা সকলেই জানি এবং তার সঙ্গে সঙ্গে চিত্রকলা পেইন্টিং এই তিনটি জিনিস কিভাবে তোমার কবিতাকে বা তোমার অন্যান্য সমস্ত লেখাকে প্রভাবিত করেছে বা কিভাবে সেটা জারিত হয়েছে প্রশ্ন খুব কিন্তু আমার সব কি মনে হয় বলতো এই প্রতিটা শিল্পই না অন্তর্লীনভাবে সংযুক্ত মানে ছবি থেকে থিয়েটার খুব আলাদা ছবি মানে আমি চিত্রকলা বলছি থিয়েটার থেকে শাস্ত্রীয় সঙ্গীত ভীষণ আলাদা সেখান থেকে কবিতা খুবই আলাদা এবং কবিতা থেকে আবার পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত খুবই আলাদা কিন্তু একটা বৃহৎ পটভূমি আছে একজন পথিক যখন চলা শুরু করে তখন সে বুঝতে পারে যে শিল্পের আতুর ঘর কিন্তু একটাই সেটা হচ্ছে আবিষ্কার করা নিজেকে আবার আবিষ্কার করা যে জায়গা থেকে আলী আকবর খাঁ সাহেব একটা মেধাবী তৈরি করেন রাগ সৃষ্টি করেন সেই জায়গা থেকেই ভ্যানগক একটা স্টারি নাইট আঁকেন সেই জায়গা থেকেই রবীন্দ্রনাথ একটা রক্ত লেখেন সেই জায়গা থেকেই চার্লস চ্যাপলিন একটা সার্কাসের মতো ছবি বানান তো আসলে খিদেটা একটাই যে আমি এই কথাটা বলতে চাই তো এখন আমাকে বিশেষভাবে হয়তো শাস্ত্রীয় সঙ্গীত সেটা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত আমার রক্তের সূত্রে পাওয়া বলে একটু বেশি পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীত এবং চিত্রকলা কারণ আমার নেশা হচ্ছে পৃথিবীর বিভিন্ন শহরে গিয়ে জাদুঘর দেখা সেটা আমাকে বেশি পুষ্ট করেছে এটা আমি মানবই কারণ সব শিল্পের কাছে মানুষ সমানভাবে পৌঁছতে পারে না বা সব শিল্পের সঙ্গে সমান সংলাপে যেতে পারে না আমার পক্ষে গানের সঙ্গে এবং চিত্রিত ছবির সঙ্গে সংলাপে যাওয়া কিছুটা সহজ তার মানে কি এই যে আমি গান বাজনা এবং ছবি খুব বুঝি তা নয় কিন্তু একটা ছবির সামনে গিয়ে দাঁড়ালে বা আলী আকবর খাঁ সাহেবের একটা বাজনা বা সুবর্টের একটা সিম্ফানির পাশে বসলে আমার যে শান্তিটা হয় সেটা অতুলনীয় সেই জন্য আমি নিশ্চয়ই তাদের কাছে ঋণী এবং সত্যি গান বাজনা এবং চিত্রকলা আমার লেখাকে যেভাবেই হোক না কেন ভীষণভাবে প্রভাবিত এবং পুষ্ট করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই খুব ভালো এবারে তোমাকে দু একটা কবিতা আমাদের শ্রোতারা এসছেন সকলে তোমাকে একটু অনুরোধ করবো যদি আমি এই যে তুমি ছবির কথা বললে আমি সিনেমার কথাই বলছি যে দেখো কিন্তু হ্যাঁ আজকে তোমার লেখা পড়ে তোমায় ফোন করে জানিয়েছি সেটা অবশ্যই তার জন্য আবার মৃণাল সেন হতে হয় কারণ ওর কোন প্রয়োজন ছিল না সেটা করার কিন্তু উনি জানেন যে ওটা ওর কৃত এক লক্ষ ফোনের একটি কিন্তু আমার জীবনের পাঁচটা ফোনের একটা তো সেটা একটা অন্য বিষয় তুমি যে ভাষা নিয়ে কাজ করছো তুমি যে নতুন ধরনের আবিষ্কারে মেতে অনেক খুশি হয়েছে উনি আসলে একটাই কথা বলেছিলেন বুঝলেন আমি না এক্সপেরিমেন্ট খুব ভালোবাসি ভাঙচুর ভালোবাসি আপনি দেখলাম আপনার বইটায় অনেক ভাঙচুর করেছেন তা ভাই এইটা ভালো লাগলো এইভাবে তো কথা এটা আমার কাছে বিরাট একটা এবং সত্যি ওই ফোনটা তখন না এলে বা আমি বলি সেই সময় যে সময় আমার লেখা কেউ ছাপছিল না সেই সময় আমার লেখা ছাপেন সুনীল গঙ্গোপাধ্যায় এই পাণ্ডুলিপিটা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে প্রকাশকের ঘরে জমা দাও আমার সাহস ছিল না উড়ন্ত শব্যকরটা নিয়ে প্রকাশকের কাছে যাবার ফলে এই মানুষগুলো না থাকলে এবং এরা আমাকে সাহস না দিলে আবারও আজকে আমি এই মঞ্চটায় বসে থাকতাম না আমি দুটো লেখা পড়ে শেষ করছি একটা লেখা দুটোই প্রেমের লেখা এবং আমাদের কৈশোরে আমাদের বাড়িতে যখন সাদা কালো টেলিভিশন ছিল সেই টেলিভিশনের ভেতরে দুজন মানুষকে পর্দায় প্রেম করতে দেখতাম এবং মনে হতো যে এইটাই হচ্ছে মধ্যবিত্ত প্রেমের আদত সংজ্ঞা আজও তাই মনে করি সেই দুজনকে নিয়ে এই লেখাটা সেটা আগে পড়ি বর্ষা যখন খুলল খাতা প্রেমের লেখাও পারুক সে মেঘ যদি হয় দীপ্তে নাওয়াল শহর তবে ফারুক শেখ আলগা বোতাম শার্টের হাতা আলগোছের টান আঁচলকে জল ছুঁয়ে নেয় বিপদসীমা উপায় কি আর না ছলকে ঋণ ছিল তার স্পর্শ আলিক সহজে হয় অবাক শোধ আজ বিকেলের বৃষ্টিতে সে গান খুঁজে পাক কবাক্স পকেটে কোন ট্রামের টিকিট রাত বলেছে না মরতে শান্ত চোখের চাউনি ভেজাই মন কাচানোর জিন্দগি ধূপ বলবে না কেউ এমন আকাশ ঘিরুক ছাড় অল্প চাওয়ার দাম বুঝেনিক বয়সের নিরুচ্চার এইটুকু তো পারতে পারে আর কিছু না পারুক সে বৃষ্টি ভিজেই ফিরুক বাড়ি নাওয়াল ফারুক শেখ অপূর্ব আর আরেকটু যখন বড় হলাম যখন যৌবনে পৌঁছলাম বাড়িতে টেলিভিশনটা সাদা কালো থেকে বদলে রঙিন হলো তখন অন্য দুজন পর্দার মানুষকে দেখলাম অন্য রকম প্রেমে একটা ওয়েটিং রুমে বসে থাকতে সারা রাত সেইটা নিয়ে একটা লেখা সেইটা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব লেখাটা পড়ার আগে আরেকবার সৌভিক তোমাকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা আমাকে এতটা পথ চালিয়ে নিয়ে আসার জন্যে বিপথ যে হয়ে যায়নি সে কারণে আমি তোমার কাছে ঋণী এবং সাহিত্য আজ আবারও আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমাদের এই মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য লেখাটির নাম ওয়েটিং রুম ট্রেন চলে গেছে ফিরে আসবে না বৃষ্টির মরশুমে বাস্তবে আর কেউ ওয়েটিং রুমে মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা রাতের স্টেশনে আটকে পড়েছে নাসির উদ্দিন রেখা চশমার ফ্রেমে কবেকার জল একা থেকে গেছে চোখো। হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো তুমি ভালো আছো এই চলে যায় তুমি ঠিকঠাক এই ঝড় জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই পুরনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুড়ে গুরু গুরু মেঘ গুমরি গুমরি গরজে গগনে দূরে কাছে শুধু থাকে ওয়েটিং রুম রাত্রির দিয়ে ঘেরা জীবন মানে তো সময়ের কাছেই যা চেয়ে ফেরা ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে খুলে দেখে নিও মুঠো বৃষ্টির তোড়ে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো বাকি থাকে শুধু টুপটাপ কথা বাকি থাকে চিঠি লেখা স্টেশনেরা থাকে দূরে চলে যায় নাসির রেখা অপূর্ব এর সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকের আমাদের এই অধিবেশন সাহিত্য আজ তাদেরকে অনেক কৃতজ্ঞতা আপনাদের অনেক ধন্যবাদ আশা করি ভালো লেগেছি নমস্কার জানবেন